নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় রাত 11:15। আমি জব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। অনেক সময় অনেক ভালো খবর নিয়ে আমরা আপনাদের সামনে আসি, কিন্তু কখনো কখনো এই সাংবাদিকতার পেশাটা এমন যে অনেক দুঃখজনক খবরকেও আপনাদের সামনে আমাদের তুলে ধরতে হয়। তেমনি একটি শোক সংবাদ, একটি দুঃখের খবর নিয়ে আমরা হাজির হয়েছি যে ইসলামপুরের বিশিষ্ট আইনজীবী তথা ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন গুরুদাস সাহা, যিনি কিনা এবারের যে পৌর নির্বাচন সেই পৌর নির্বাচনে ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থী। আজ আকস্মিকভাবেই তার সহধর্মিনী, তার স্ত্রী শ্রীমতী কবিতা সাহা অকালে চলে গেলেন, সবাইকে কাঁদিয়ে গেলেন। এরকম একটা শোকের বাতাবরণ নিয়েই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের যে ছোটি মসজিদ রয়েছে, সেই ছোটি মসজিদ এলাকায়। আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই এই ইলেকশনের বাতাবরণে কিন্তু সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে শান্তি এবং সম্প্রীতির যে বার্তা, সেই বার্তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, তার গুণগ্রাহীরা এবং তার পাশাপাশি তার আত্মীয় পরিজন প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তাকে সহমর্মিতা, সমবেদনা জানানোর জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য এসে উপস্থিত হয়েছেন। সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই ভুলে কিন্তু সব ধর্মের মানুষ প্রখ্যাত আইনজীবী, হাইকোর্টের আইনজীবী বলেই ইসলামপুরের লোক যাকে সবচেয়ে বেশি চেনেন গুরুদাস সাহা, তার বাসভবনের সামনে যে নুরি মসজিদের চক রয়েছে সেই নুরি মসজিদ চোখে, ছোটি মসজিদ চোখে এসে উপস্থিত হয়েছেন। সেই ছোটি মসজিদ চোখে কিন্তু একটা শোকের বাতাবরণ রয়েছে। আপনারা দেখতে পারবেন প্রচুর মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থক তো রয়েছেনই, সেখানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যা কিনা ইসলামপুরের ইতিহাসে একটা ঐতিহ্য বলা চলে, যে জাতি ধর্ম বর্ণের পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে এখানে কিন্তু 4 নম্বর ওয়ার্ডের পদপ্রার্থী, তৃণমূল এর পদপ্রার্থী, প্রখ্যাত উকিল গুরুদাস সাহার পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা ঠিক যেমনটা জানতে পারি শ্রীমতী কবিতা সাহা, যিনি কিনা গুরুদাস সাহার হচ্ছে সহধর্মিনী, তিনি আজ বিকেলবেলায় শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। তাকে তৎক্ষণাৎ তার পরিবারের লোকেরা সুচিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে তার পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে সেখানকার যারা হচ্ছে চিকিৎসক ছিলেন তারা হচ্ছে তাকে শিলিগুড়িতে পাঠান উন্নত মানের চিকিৎসার জন্য, কিন্তু প্রতিমধ্যেই তিনি সকলের মায়া মমতা ত্যাগ করে ইহলোক ত্যাগ করে চলে গেলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার মরদেহ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তার বাসভবনে, এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে অনেকে এসে উপস্থিত হয়েছেন। আমরা একে একে কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রত্যেকের সঙ্গে যারা তাকে কিন্তু সমবেদনা জ্ঞাপন করতে চাইছেন। এই মুহূর্তে তার বাড়ির যা পরিবেশ, তার বাড়িতে যে কান্নার রোল এবং যে শোকের ছায়া আছে সে চিত্র আমরা আপনাদের দেখাতে চাই না, কিন্তু সত্যি প্রত্যেকটি মৃত্যু, প্রত্যেকটা হচ্ছে চলে যাওয়া, বিশেষ করে অকালে প্রয়াণ কিন্তু সত্যি আমাদের ব্যথিত করে, আমাদের মর্মাহত করে। আমরা এই মুহূর্তে এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব, সরাসরি আমরা প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করব সুরজিৎ সেন, বিজেপির জেলা সহ সভাপতি। সুরজিৎ দা, অকাল মৃত্যু সত্যি দুঃখের। গুরুদাস দা দীর্ঘদিন এলাকার একজন বিশিষ্ট আইনজীবী বলে পরিচিত, স্পষ্ট বক্তা ছিলেন। আজ অকালে তার স্ত্রী কবিতা সাহা খুব অল্প বয়সেই বলা চলে 55-60 মধ্যে তার বয়স হবে প্রয়াত হয়েছেন, আপনারা তাকে সমবেদনা জানার জন্য এখানে এসেছেন, কি বলবেন? দেখুন, খুবই মর্মান্তিক। আমরা প্রচারে ছিলাম, সেই মুহূর্তে আমি খবর পেলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, তো প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এরকমটা হতে পারে না। তো পরে আমি খোঁজখবর নিয়ে জানলাম যে না, ঘটনাটা সত্যি, এবং শুনে আমি ওনাদের পরিবারের সাথে ঠিক ওইভাবে না, তবে আমি ওনাকে চিনতাম, উনি যখন প্রতিনিধিও হয়েছিলেন একবার, কাউন্সিলর হয়েছিলেন, প্রাক্তন কাউন্সিলর ছিলেন। তো তারপরে মাঝে মাঝে দেখতাম যে মহিলা খুব মিশুকে ছিলেন, এবং আমার সাথে দু একবার কথা হয়েছিল, তো ওনার ব্যবহারটা আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তো সত্যিই খুব খারাপ লাগছে, এমন সময় আর খুব অল্প বয়সে এইভাবে চলে যাবে, এটা সত্যিই খুব বেদনাদায়ক। এবং আমি এসেছিলাম যে সমবেদনা জানাতে, যে কোনো মৃত্যুই সত্যি দুঃখজনক, এবং
তবুও বলি যে আমরা একসাথে এখানে বসবাস করি, আমার বাড়ি এই পাশের ওয়ার্ডে। হ্যাঁ, এবং মাঝে মাঝে দুর্গাপুজোর সময় ওনাকে বেশ থানাকর্মীতে নিজে হাতেই দেখতাম যে বিশেষ করে অষ্টমীর দিনে উনি পুজোর আয়োজন করতেন, পুজোর আয়োজন টাইজনগুলো করতেন। তো আমার দেখে খুব ভালো লাগতো, মহিলাটাকে শ্রদ্ধা করতাম, আর এইভাবে উনি চলে যাবেন এটা সত্যি খুব খারাপ লাগছে। এবং আমাদের দলের পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি সমবেদনাও জানাই এবং দুঃখ প্রকাশও করছি যে এই ধরনের একটা। অবশ্যই সেই কবিতা শাহ মিশিক মহিলা তার আত্মার শান্তি কামনা, অবশ্যই অবশ্যই তার আত্মার শান্তিও কামনা করছে এবং ওনার পরিবারকেও সমবেদনা জানাচ্ছে। ঠিক, ধন্যবাদ। আমরা ছোট ছোট করে প্রতিক্রিয়া গ্রহণ করার চেষ্টা করব। যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে দিই যে ইসলামপুরের বিশিষ্ট আইনজীবী তথা ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন বর্তমানে, এবং যেহেতু পৌর নির্বাচনের একটা আবহ চলছে সেখানে ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পদপ্রার্থী ছিলেন গুরুদাস সাহা, তার স্ত্রী কিন্তু সদ্য প্রয়াত হয়েছেন। আমরা এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য তথা ইসলামপুরের বিশিষ্ট আইনজীবী মিস্টার শামসাদ আলমের সঙ্গে। শামসাদ দা, সত্যি একটা দুঃখের পরিবেশ, একজন সহকর্মী যার সঙ্গে আপনাকে মাঝে মাঝেই আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা চায়ের আড্ডাতেও দেখা যেত, সে তার আজকে পত্নী বিয়োগ হয়েছেন কবিতা শাহ। বিশেষ করে বলবো তার আরেকটা পরিচয় রয়েছে ইসলামপুর হাইস্কুলে, যারা পড়াশোনা করেছে সেখানকার এক সময়ের প্রধান শিক্ষক সুকুমার শাহার কন্যা ছিলেন। অবশ্যই আমরা খুবই শোকাহত। দুইটা পরিচয় দিই আপনাকে, এক হচ্ছে ওনার মিসেস আমার বান্ধবী যেহেতু ক্লাসমেট ছিল সেখান থেকেও আমি খুবই শোকাহত। দ্বিতীয়ত হচ্ছে গুরুদাসবাবু আমাদের বিশিষ্ট আইনজীবী, তার সাথে উনি আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও। স্বাভাবিকভাবে আমরা এই ওনার মিসেসের অকাল প্রয়াণে খুবই শোকাহত। আমরা সবাই ওনার পরিবারের সাথে আছি, এই মুহূর্তে অবশ্যই ওনার সাথে আমরা থাকবো। ধন্যবাদ। বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কিন্তু বিশিষ্ট আইনজীবী যিনি শামসাদ আলম আছেন তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস নেতৃত্ব রয়েছেন ব্লক প্রেসিডেন্ট সাদিকুল ইসলাম, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতৃত্ব। যে বিষয়টা আপনাদের বারবার বলি, সত্যি যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক, এবং সেই সময় কিন্তু আমরা দেখি ইসলামপুরের যে ঐতিহ্য, জাতি ধর্ম বর্ণ তো বটেই, তার পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে তারা কিন্তু পরিবারের পাশে প্রত্যেকে এসে দাঁড়ান। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করি প্রথমে ব্লক কংগ্রেস সভাপতি ডক্টর সাদিকুল ইসলামের সঙ্গে। সাদিকুল দা, হো সকতা হ্যাঁ গুরুদাস সাহ আপকে জানে মানে পহচানে মেয়ে বহুত জ্যাদা না হো, লেকিন এক রাজনৈতিক ব্যক্তিত্ব আর সাথে সাথ কে সকতে হ্যাঁ ইসলামপুরকে আগে হাইকোর্ট কা উকিল কে নাম সে জানা যায় তো গুরুদাস সাহকে বহুত সারা আদমি পহচানতে হ্যাঁ। উনকা হি পত্নী কাজ বিয়োগ হো গিয়া, বহুত হি দুঃখদ ঘটনা হ্যাঁ, আর আপ উনকো সমবেদনা জ্ঞাপন করনে কে লিয়ে আজ ইস সময় ইহা আয়ে হ্যাঁ, ক্যা কহেঙ্গে ইস সিলসিলে মে? দেখিয়ে আবি মে কহিন সে আ রাহা থা, ড্রাইভ কর রাহা থা, অচানক তনভীর রসা মেরা ভাঞ্জা হ্যা আলিনগর কা, ও মুঝে ফোন করকে বোলা কে মামা আপনি শুনেছেন কি হয়েছে, কী হলো? মতলব দুঃখজনক ঘটনা হয়ে গেছে। কি তো বললো যে এরকম গুরুদাস সাহার ওয়াইফের ডেথ হয়ে গেছে হঠাৎ করে, আর মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। আমি তো ঠিক আছে আমি বাড়ি না গিয়ে ডাইরেক্ট ওখানে আসছি। তো এসে দেখলাম বডিটা এখন আসলো, দেখলাম বেশি বয়সও হয়নি, কিন্তু হার্ট অ্যাটাক যে কোনো মানুষের হতে পারে হলো। কিন্তু দেখে খুব খারাপ লাগলো, এই দুঃখজনক ঘটনা শুনে খুব বাজে লাগছে। তো আমাদের যেটা একটা সাপোর্ট আছে, আমরা পরিবারের সাথে আমরা সমবেদনা থাকলো আমাদের, আর আমরা পরিবারের সাথে আছি আমরা সবাই। হ্যাঁ, আর সবসময় পরিবারের সাথে থাকবো, আর এটাই প্রার্থনা করবো যে ওদের ফ্যামিলিকে সবার বলতে না সবরে জমিল, যিসকে বলতে হ্যাঁ সবরে জমিল আতা করে, উনকে বাচ্চোকে উনকে পুরো পরিবারকে ইয়েই হাম বলেঙ্গে। আমরা ছোট ছোট করে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে চন্দন শেঠ রয়েছেন বিজেপি কর্মকর্তা, এবং সেই সঙ্গে হচ্ছে একজন কাউন্সিলর পদপ্রার্থী। চন্দনদা, একটা শোকের আবহ, সেই শোকের আবহে গুরুদাস সাহা ইসলামপুরে একটা পরিচিত নাম অবশ্যই, এবং আপনাদের সমবয়সী প্রায় বলা যায়। দুঃখের সীমা রাখে না, মানে জিনিসটা শুনে আমি সব কাজ ছেড়ে দিয়ে চলে এলাম। মানে এত মর্মান্তিক ঘটনা ভাবা যায় না। বৌদির সাথে একটা আলাদা সম্পর্কই ছিল, যদিও আমাদের সমবয়সী বৌদি, কিন্তু গুরুদাস দার সাথে একটা আমাদের যে সম্পর্ক, সে সম্পর্ক মানে কিছু ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আজ এই ঘটনা শুনে সত্যি খুব মর্মাহত, মানে অত্যন্তভাবে মর্মাহত যে আমাদের সাথে যিনি ছিলেন তিনি আজ আমাদের নেই। বলবেন তার পরিবারের প্রতি
তার প্রতিবেদনে দুটো মেয়ে রয়েছে। এখন 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 অন্য গুরুদাস দাকেও আমাদের একটুখানি সহানুভূতির সাথে শক্তভাবে সাহায্য করতে হবে, একটুখানি সহযোগিতা করে ওনাকে একটুখানি সান্ত্বনা দিতে হবে। দুটো মেয়ে আছে, মেয়ে দুটোকে নিয়ে ঠিকঠাকভাবে এখন চলতে হবে, আর কী করা যাবে। যখন তো নিয়তি, নিয়তির আগে তো কেউ কিছু বলতে পারে না, কার কতক্ষণ নিয়তি আছে তার উপরেই সব কিছু নির্ভর করে। এখন বৌদির নিয়তি হয়তো এইটুকুই ছিল যে এই সময়ে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে, চলে গেলে আমরা রয়ে গেলাম। মধুসূদনের কবিতা নিশ্চয়ই মনে করিয়ে দেয়, জন্মিলে মরিতে হবে, মরতে আমাদের সকলকে হবে। কিন্তু অকাল প্রয়াণটা সত্যিই কিন্তু বেদনাদায়ক। আমরা এখানে স্থানীয় আরও দু চারজন লোকজন আছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি, কি নাম আপনার? আমার নাম এম বি সালাউদ্দিন। আচ্ছা, বলছি যে আজকে আপনাদের এই এলাকার গুরুদাস সাহা, যিনি আইনজীবী, তার হচ্ছে স্ত্রী মারা গেলেন, কতটা দুঃখ হচ্ছে? অনেক দুঃখ। এটা মানে হঠাৎ যে ঘটনাটা ঘটে গেল না, মানে এর চেয়ে বড় মর্মান্তিক ঘটনা আমার মনে হয় আমাদের জীবনে আসে না, আর খুবই খারাপ লাগছে। আর ইলেকশনের মুহূর্ত এখন গুরুদাস যা যেরকম একাই পড়ে গেল না, এখন লাইফ ডিল করা ওর পক্ষে খুবই কঠিন ব্যাপার। এই যে একজন কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছে, হ্যাঁ পদপ্রার্থী, এখন তো ওনার মানে ডানা পাখনা সব ভেঙে গেল, আর সেই এনার্জিটা থাকবে, কিন্তু কিন্তু তবু দেখা যাক এখন কি ধৈর্য তো ধরতে হবে। ডেথ ইজ কমন টু অল, এটা তো মানতেই হবে প্রাকৃতিক ইয়েটাকে। ধন্যবাদ। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো প্রাক্তন কাউন্সিলর এবং সেই সঙ্গে তৃণমূলের যিনি টাউন ভাইস প্রেসিডেন্ট আছে রণজিৎ দে। রণদা, একটা মর্মান্তিক ঘটনা, ঠিক যেই সময় একটা মানুষ যুদ্ধে অবতীর্ণ হয় সেই সময় যদি তার পাশ থেকে তার সৈন্যরা সরে যায়, যতটা মর্মান্তিক যতটা বেদনাদায়ক, ঠিক তেমনি কিন্তু গুরুদাস সাহার পরিবারের সঙ্গে এমনটাই ঘটলো। কবিতা সাহা, তার সহধর্মিনী, আজকে অল্প বয়সে প্রয়াত হলেন, অকাল প্রয়াত হলেন, কী বলবেন? এটা অবশ্যই খুব দুঃখজনক ব্যাপার। কারণ হচ্ছে কালকে বৌদিকে নিয়ে দাদা গিয়েছিল, আমার আমার একটা ওষুধের দোকান আছে ওখানে গিয়েছিল ডাক্তার দেখাতে, ডক্টর অমিত অধিকারীকে দেখিয়েছে কালকে। হ্যাঁ, কালকে আমার সাথে কথাও বললো, মানে শ্বাসকষ্টর ব্যাপারটা ছিল না, কালকে তো অন্যরকম অসুবিধা ছিল, আজকে তো শ্বাসকষ্ট শুনলাম নাকি হয়ে এরকম হলো, তো এটা তো ভেরি স্যাড। কি বলবেন তার পরিবারের প্রতি? সমবেদনা। আর তাছাড়া এই এই সময়টা দাদা ভোটের প্রার্থী, এই এই সময় বৌদি চলে গেল, দাদার পক্ষে খুব কষ্ট। আর পরিবারে দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, দাদা একা হয়ে গেল, খুব কষ্ট, খুব খুব কষ্টের ব্যাপার। আমরা কিন্তু সেই বিষয়টা দেখতে দেখার চেষ্টা করব যে যথেষ্টভাবে যথেষ্টভাবে অনেকেই কিন্তু মনে করছেন গতকালও কিন্তু সদাহাস্য সেই মহিলা কবিতা সাহা, তিনি কিন্তু নিজের চিকিৎসার পাশাপাশি স্বামীর প্রচারের জন্য বিভিন্ন যে মিছিল মিটিং ছিল সেখানেও কিন্তু গিয়েছেন, জনগণের সঙ্গে কথা বলেছেন। এবং শুধু তাই নয়, যারাই তার পরিবারের সঙ্গে উদ্বোস করেছে বা তাদের সঙ্গে মিশেছে তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে সদাহাস্য ছিলেন সেই মহিলা কবিতা সাহা, যিনি কিন্তু খুব অল্প বয়সে চলে গেলেন। আরও অন্যান্য যারা এখানে আসছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তারা কি বলছেন তাদের সঙ্গে কিন্তু আমরা একে একে কথা বলবো। আমরা অবশ্যই এখানে ইমতিয়াজ ভাই রয়েছেন, তার সঙ্গে কথা, ইফতেকার ভাই, ইফতেকার ভাই পাস মে হি রহতে হ্যাঁ চান, আর আপ চান নামকে কংগ্রেস উম্মীদবার ভি হ্যাঁ, এক হি ওয়ার্ড মে লড়াই লড় রহে হ্যায়, জঙ্গ লড় রহে হ্যায়, ও ভি নির্বাচনী লড়াই, লেকিন আজ গুরুদাস সাহা কে যার এক জো কহ সকতে হ্যায় হাদসা হি কহ সকতে হ্যায়, ইনসিডেন্ট ঘট গিয়া, এক হি ওয়ার্ড মে রহনে ওয়ালে হ্যায়, সুবহ উঠ কে এক দুসরে কা মুহ দেখতে হ্যায়, আর ইস সিলসিলে মে আজ উনকে সাথ ইতনা দুঃখদ ঘটনা ঘট গিয়া, ক্যা কহেঙ্গে ইস সিলসিলে মে? देखिए, जिस वक्त ये घटना हुआ उस वक्त मैं सुभाष नगर में कैंपेनिंग कर रहा था, और कैंपेनिंग के दौरान मेरा भांजा है जो एडवोकेट है, उस एडवोकेट के पास फ़ोन आया और उन्होंने मुझे बताया कि हमारे जो गुरुदास वकील हैं उनकी वाइफ को दिल का दौरा पड़ा है और वो हॉस्पिटल ले गए, और वो बाहर आपको मेडिकल में ले के जा रहे हैं। उसके बाद ही 15 मिनट के बाद पता चला कि वो रास्ते में जाते जाते उनका इंतकाल हो गया है। तो जूँ ही मैं ये खबर सुना तो मुझे एक शोक लगा, सदमा लगा, और मैं उसी वक्त अपना कैंपेनिंग बंद करके अपने वार्ड में रिटर्न आ गया और उनके घर के करीब आ गया। जो लोग भी मेरे साथ थे मैं उनको छोड़ के आ गया। मैं बोला मैं पहले ह्यूमिनिटी की तरफ मैं जाऊँगा, इंसानियत की तरफ जाऊँगा, तुम लोग अभी जाओ। मैं बाइक उठाया, सीधा यहाँ पहुँच गया, और यहाँ पर तमाम लोगों के सामने में मैं यहाँ पर जब पहुँचा तो
तो देखा, पता किया कि वो तो अभी डेड बॉडी अभी आई नहीं है, वो अभी सिलीगुड़ी में ही रास्ते में आ रही है। तो मैं बहुत देर तक यहाँ पर इंतज़ार किया, और सबसे बड़ी बात यह है कि जिस दिन इनका नॉमिनेशन हो रहा था मेरे पास ही वो खड़ी हुई थी। अच्छा अच्छा वो मेरे पास ही खड़ी हुई थी, मैं पहले नॉमिनेशन कर रहा था और वो अपने हस्बैंड के साथ खड़ी हुई थी। मैं उनके हस्बैंड गुरुदास साहब को बोला भी कि दादा आमा के आशीर्वाद दिवें, अब बोधी को मैं बोला भी कि बोधी अपनी आसन तो सुनगे, यही बात उनसे हुई थी, उसके लास्ट बात हुई थी। उसके बाद मेरी मुलाकात अभी तक हुई नहीं। एक दिन मैं उनको वहाँ पर देखा, कल ही देखा बैठे हुए, लेकिन मैं सामना सामने नहीं हुआ। तो ये चीज़ दिल में याद रहेगा कि भाई एक इंसान चूँकि दुनिया में हर कोई आता जाने के लिए, और वो मेरे सामने में थी, मुस्कुराता हुआ चेहरा था, लेकिन साथ ही साथ वो इतना जल्दी छोड़ के चली जाएगी, ये बहुत अफसोस की बात है और दुख की भी बात है। लेकिन हम लोग अफसोस और दुख के अलावा कर भी क्या सकते हैं, क्योंकि मौत तो सर्टेन है, डेथ तो कोई उसको कोई सच्चाई को कोई झुटला नहीं सकता। इसलिए सच्चाई को हम लोग सभी जानते हैं, और हम लोगों सिर्फ उसके लिए प्रे कर सकते हैं कि भाई भगवान उसके आत्मा को शांति दे, भगवान उसके आत्मा को शांति दे, यही कर करके। हाँ, हम बात कर लेंगे ब्लॉक कांग्रेस प्रेसिडेंट जिन्हें आज जाकिर हुसैन तिनी क्योंकि एसन दादा ठीक जमनटा बोलबो जे एकटा शोकेर खबर एई कारणे ठीक जेई समय एकजन मानुष युद्धेर मैदाने थाके विशेष करे जिनि सेनापति हन तार पेछने सैन्यरा जदि सरे जाय से जथेष्ट दुर्बल हये एमन एकटा मर्मान्तिक घटना किन्तु आजके विख्यात उकिल एबं सेई संगे चार नम्बर वार्डेर जिनि तृणमूल काउन्सिलर एर पदप्रार्थी गुरुदास साहा तार संगे घटेछे आपनि ब्लक प्रेसिडेंट हिसाबे तार परिवारेर पाशे समबेदना जानाते एसेछेन कि बलबेन खुबई दुःखेर दुःखजनक एभाबे गुरुदास दार মিসেস চলে যাবে এটা ভাবতেও পারি। গত পরশু দিন এই ওয়ার্ডে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম সেদিনও উনি বসেছিলেন মিটিংয়ে, কথা হলো। আজকেও মিটিংয়ে যখন গুরুদাসদা ছিলেন ওখানে, তখন উনি ফোন করেছেন গুরুদাসদাকে, বড় মেয়ে হয়তো এসছে, আর শুধু চার নম্বর ওয়ার্ডের প্রার্থী গুরুদাসদা সে বলে না, দীর্ঘদিন ধরে এই পরিবারের সঙ্গে আমাদের একটা ব্যক্তিগত রিলেশন আছে। বৌদি খুবই মিশুক ছিল, মানে হাসি মুখ সবসময় কথা বলতেন, যে কোনো আলোচনা হেসে হেসে কথা বলা, তার মানে হাসি মুখটা ভাসতেছে। খুব খারাপ লাগলো ওই খবরটা পেয়ে, খুবই খারাপ লাগলো যে এইভাবে ছেড়ে চলে যাবে। এই সময় বলার কোনো ভাষা নেই, আমরা সবাই গুরুদাসদার সঙ্গে আছি, ওনার পরিবারের সঙ্গে আছি, ওনার এবং বৌদির জন্য প্রার্থনা করি যে উনি যেখানেই থাকেন ঈশ্বরের যাতে ওনাকে ভালো রাখেন, স্বর্গে যাতে ভালো উনি জায়গা হয় ওনার, এবং পরিবারের দুঃখের সঙ্গে আমরা সামিল আছি, গুরুদাসদার সাথে আছি, ওনার পরিবারের সাথে আছি। এর বেশি আর আজকে বলার মতো মানসিকতা নেই। আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করবো, যে জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল যার খুব ঘনিষ্ঠ ছিলেন, ঠিক এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে কানাইয়াদা এই মুহূর্তে ইসলামপুরে নেই, তিনি হয়তো সম্ভবত উনি বাইরে আছেন। উনি আমাদেরকে ফোনে বলেছেন সবাই আমরা এখানে সবাই উপস্থিত আছি, আমাদের সংগঠনের যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, বাকি যারা এই নির্বাচনী ময়দানে, তারাও সবাই এসে কানাডা বলছে সবাইকে থাকতে। দুঃখ খুব দুঃখ করেছে, কানাডা খুব কষ্ট পেয়েছে, খবরটা শুনে খুবই কষ্ট পেয়েছে, কিন্তু উনি মাঝপথে আছে, যেখান থেকে রানিং অবস্থায় আছে, যে ব্যাক করার মতো পরিস্থিতি থাকলে উনি ব্যাক করে যেতেন, কিন্তু যেহেতু চলতি অবস্থায় আছে বলে আর উনি ব্যাক করতে পারছেন না। ওনার হয়েই আমরা এখানে এসেছি, খুবই কষ্ট ঘটনা, খুবই কষ্টদায়ক ঘটনা, খুবই দুঃখজনক। কথা হয়েছে জেলা সভাপতির সঙ্গে? জেলা সভাপতির সঙ্গে কথা হয়েছে, উনি সবাইকে বলেছেন থাকার জন্য আমরা সবাই আছি, গুরুদাসদার পাশে আছি, এই ওয়ার্ডের মানুষও সবাই এসছে, সব রাজনৈতিক দলের নেতা, এখানে তো রাজনীতির ব্যাপার নেই, একটা মানে একটা সহজ পরিবেশ আছে আমাদের এখানে, আজকে শুধু নয় আগামী সবসময় সেটা আছে। আর একজন মানুষ যখন আমাদের মাঝ থেকে চলে গেলেন, তখন তো তার বিরুদ্ধে তার আর কারো কিছু নেই, সবাই দুঃখ পায়। এটা এরকম একটা ঘটনা, এই সব ঘটনায় সবাই আসে। ইসলামপুর একটা ভালো জায়গা,
আমরা সবাই মিলেমিশে থাকি, রাজনীতি রাজনীতি যায় আছে, কিন্তু এমন সময় সবাই পাশে এসে সবাই পাশে পায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট জাকির হোসেনের সঙ্গে, এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যুব সংগঠনে যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই মোহাম্মদ বাবলু থেকে শুরু করে জেলা যুব সভাপতি কৌশিক গুনতে নিয়ে এসেছেন। ঠিক যেমনটা আমরা জাকিরদার কাছে শুনলাম, জেলা সভাপতি তার একটা বিশেষ কারণেই বাইরে রয়েছেন। আপনাদের খবর দেওয়া মাত্রই আজকে গুরুদাস সাহার যে বিপত্নী হওয়া, তার অর্ধাঙ্গিনীর যে হচ্ছে এই ইহলোক ছেড়ে পরলোকে চলে যাওয়া, সেখানে সমবেদনা জানানোর পাশাপাশি দেখতে পাচ্ছি তার পরিবারের পাশে থাকার একটা বার্তা আপনি দেওয়ার চেষ্টা করছেন। কৌশিক, কী বলবেন এই শোকাতুর মুহূর্তে? গুরুদাস সাহার যে ধর্মপত্নী কবিতা সাহা, উনি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের লিডারও ছিলেন, উনি যখন অসুস্থ হলেন সেই সময় কানাইবাবু উপস্থিত ছিলেন ইসলামপুর। উনি একটা বিশেষ কারণবশত ওনার একজন আত্মীয় গত হয়েছে, তিনি তখন ট্রেনে বেরিয়ে যাওয়ার পর প্রাক মুহূর্তে ইসলামপুর হসপিটালে যখন কবিতা সাহাকে নিয়ে যাওয়া হয়, কানাইয়ালাল আগরওয়াল মহাশয় উনি অ্যাম্বুলেন্স জোগাড় করে পাঠিয়েছেন, এবং গুরুতর অবস্থায় বলছে যে কোন আমাকে পাঠিয়েছিল যে হসপিটালে যে কী রকম অবস্থা খতিয়ে দেখার জন্য। ওখানে আমার যুব সভাপতি চার নম্বর ওয়ার্ডের মুন্না মুজাহিদ, হাফিজ এরা সবাই উপস্থিত ছিল। সেখানে গিয়ে এখানে ইসলামপুর মহকুমা হাসপাতাল রেফার করে দেয়, সেখানে নিউটিয়াতে নিয়ে যাওয়া হয়। কবিতা সাহা এমন একজন প্রাঞ্জল মানুষ ছিলেন যে সবার সাথে হাসি মুখে কথা বলতেন, সবার আপদ বিপদে এগিয়ে আসতেন, কেউ বৌদিকে কেউ হচ্ছে মানে বৌদির সাথে কথা বলে কেউ বিমুখ হবে বা মানে অসন্তুষ্ট হবে এইভাবে কেউ আজ পর্যন্ত আমার মনে হয়, আমার জ্ঞানত আমি রাজনীতিক আমার লাইফে ফিরে যায়নি। তো প্রাক্তন কাউন্সিলরও ছিলেন আর চার নম্বর ওয়ার্ডের, মানে আমাদের পরিবারে আমাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গুরুদাস সাহা এবং কবিতা সাহার। আমাদের তো বলার ভাষাও নেই, কিন্তু আমাদের দলেরও প্রচণ্ড ক্ষতি হলো, এই ক্ষতি পূরণ কবে হবে ঈশ্বরই জানে। আর কানায়েদার বাই টেলিফোনে শোনার পরেই প্রথম ফার্স্ট ফোনটা আমাকেই করে, তা আমি ব্লক সভাপতি জাকির হোসেনকে বা আমার দলীয় কর্মীদের আমি হচ্ছে জানিয়ে দিই, তৎক্ষণাৎ জানিয়ে দেওয়ার পর আমরা এসেছি। এবং গুরুদাস সাহার সাথে আমরা সবসময় ছিলাম, এখনও আছি। কৌশিকবাবু, যে বিষয়টা বলবো আপনাকে, কবিতা সাহা সদাহর্ষ ছিলেন, প্রাঞ্জল ছিলেন, তার পাশাপাশি তার কিন্তু একটা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা নিশ্চয়ই জানেন। ইসলামপুর হাইস্কুলে যারা পড়াশোনা করেছি আমরা বিশেষ করে, সেখানকার যিনি দ্বিতীয় বা সেকেন্ড হেডমাস্টার ছিলেন সুকুমার সাহা, তার তিনি হচ্ছেন কন্যা, এবং সেই সঙ্গে তার অনেক আত্মীয় পরিজন যারা কিন্তু একটা বিশিষ্ট জায়গায় রয়েছে। এই যে এরকম একজন ভালো মহিলা, এবং বলতে পারেন তার যে দুই কন্যা রয়েছেন তারাও কিন্তু সব মানে নিজ জায়গায় প্রতিষ্ঠিত, এই যে সদাহর্ষ একজন মহিলা চলে যাওয়া সমাজের জন্য কতটা দুঃখের? প্রচুর দুঃখের। আমি আর একটা ইতিহাস নয়, সুকুমার স্যার ইসলামপুর হাইস্কুলের হেড টিচার ছিলেন, ক্লাস এইটে পড়ি তখন। তখন বৌদি ওখানকার গুরুদাস স্যার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম যখন গুরুদাস স্যার সাথে আমার পরিচয় হয়, আমার বাবার সাথে একটা আবেগ তাড়িত পরিবেশে কিন্তু প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনাদের জানিয়ে দিই, যারা কিন্তু যারা খবর পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকে এসেছেন। তবু আর একবার বলি যে সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে অনেক ভালো খবর, আনন্দের খবর, এবং সেই সঙ্গে প্রাণোচ্ছল খবরের পাশাপাশি অনেক সময় অনেক শোক বার্তাকেও আপনাদের কাছে আমাদের সামনে তুলে ধরতে হয়। ঠিক এরকমই একটা শোক বার্তা আমরা নিয়ে আপনাদের কাছে প্রস্তুত হয়েছিলাম যে আজকে কিন্তু ইসলামপুরের বিশিষ্ট আইনজীবী এক ডাকে নামে হচ্ছে এক ডাকে যাকে সে চেনেন, এক নামে যাকে পরিচিত গুরুদাস সাহা, তার সহধর্মিনী কবিতা সাহা অল্প বয়সে প্রয়াত হলেন, এবং এই মুহূর্তে তার গুণগ্রাহী থেকে শুরু করে আত্মীয় পরিজন সকলে শোকের আবহে রয়েছেন, এবং জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেকে কিন্তু তার পরিবারকে সমবেদনা জ্ঞাপনের জন্য এই মুহূর্তে এখানে এসেছেন। এভাবেই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমি আপনারা আরেকবার আপনাদের জানিয়ে দিই যে অনেক সময় আমাদের অনেক শোকের খবরও আপনাদের কাছে পৌঁছতে হয়, যদি কোনো ভুল ত্রুটি এই খবর সম্প্রচারে হয়ে থাকে অবশ্যই সেটা নিউজ টুডে ইন্ডিয়ার চিফ রিপোর্টার হিসেবে আপনাদের কাছে আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। এভাবেই জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। আমার সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য